এসকে কামালউদ্দিন, আপনি লিখেছেন, আমি কলকাতার বাসিন্দা, কর্মসূত্রে রাজস্থানে থাকি। পুরুষদের গায়ে পায়ের গোড়ালির উপর কাপড় পরতে হয়, অথচ এখানে কাপড় গোড়ালির নিচে না রাখলে মসজিদে ঢুকতে দেয় না। যদিও আমার অস্বস্তি হয়, তাও আমি বাধ্য হয়ে এমনটি করি। দয়া করে বিষয়টা বলবেন। পুরুষদেরকে পায়ের গোড়ালির নিচে তারজানামা কাপড় না পরলে মসজিদে ঢুকতে দেয় না রাজস্থানে, এটা খুব অবাক করা একটা বিষয়। কেন এই কাজটি করা হয় এ বিষয়ে যদি আমরা জানতে পারতাম আমাদের ভালো হতো। তবে দর্শক, আপনার সুবিধার্থে আমরা বলে রাখছি, আপনি কলকাতা থেকে আমাদেরকে ফলো করছেন এবং আপনি সেখান থেকে প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন উত্তর হলো যে এই অবস্থায় আপনি নিরুপায় হলে তো আপনার জন্য এটি জায়েজ আছে, কিন্তু তাদের সাথে আপনার বোধহয় বোঝাপড়া করা উচিত এবং কথা বলা উচিত যে এটি তো আল্লাহ তাআলা নিষিদ্ধ একটি বিষয়, হারাম একটি কাজ, সাধারণ করে নিষিদ্ধ বিষয় নয়, বরং খুব কঠোরভাবে নিষিদ্ধ একটি বিষয়। বিধায় বিষয়ে তাদের সাথে আপনার আলাপ আলোচনা আসা উচিত এবং তাদের সংশোধন করার চেষ্টা করা উচিত, কিন্তু নিরুপায় অবস্থায় আপনি এটি করলে আপনার গুণ হবে না ইনশাআল্লাহ। মাসুদুর রহমান হিমেল, আপনি লিখেছেন, মাসুদ ব্যক্তি রুকু না পেলে তিনি কী করবেন? অনেকে রুকু না পেলে ইমামকে সাজদায় অনুসরণ করে না, পুনরায় দাঁড়িয়ে বা বসা অবস্থায় না আসা পর্যন্ত মাসবুক দাঁড়িয়ে থাকে, এটা কতটা সঠিক? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এটি খুবই ভুল একটি কাজ। আমরা দেখা যায় যে ইমামকে দৌড়ে গিয়ে রুকুতে ধরার চেষ্টা করি। প্রথমত দৌড়ে গিয়ে যাওয়া, দৌড়ে যাওয়াই জায়েজ না, যেতে হয় ধীরে ধীরে, হাদিসে সহিহ মুসলিম হাদিসে স্পষ্ট বলা আছে। দ্বিতীয়ত, ইমামকে যদি আমরা রুকুতে না পাই তাহলে ইমাম রুকু থেকে উঠে গেলেন, তাহলে রুকু আমার ওই রাখাতটা মিস হয়ে গেল, এই জন্য আমরা আর ইমামের সাথে যুক্ত হই না। দ্বিতীয় রাখাতে ইমাম উঠে দাঁড়াবেন, তারপর ইমামের সাথে যুক্ত হবে, সেজন্য আমরা অপেক্ষা করি, এটা ভুল। কারণ আপনি ইমামের সাথে, ইমাম সেজদায় চলে গেছেন, আপনি যে অবস্থায় সেজদায় গিয়ে যুক্ত হন, তাহলে একটা সেজদা আপনার জন্য অনেক বেশি ফজিলতপূর্ণ। আল্লাহ সবচেয়ে নৈকট্য অর্জন করার মাধ্যম হলো সেজদা, একটা সেজদা দুনিয়ার মধ্যবর্তী সমস্ত কিছু থেকে উত্তম, শ্রেষ্ঠ। তো একটা ইবাদত হয়ে যাচ্ছে একটা সেজদার মাধ্যমে, তাসবি পাঠ করতে পারছে, দাঁড়িয়ে আপনি কী অর্জন করবেন? সেজন্য দাঁড়িয়ে থাকাটা বোকামি এবং ভুল। এরপর MD সায়েমুল্লাহ, আপনি লিখেছেন, ঘুমানোর আগে তিন কুল কয়বার পড়তে হবে? তিনবার তিনবার করে পড়বেন, তিনবার কুল হল্লা, তিনবার কুলাদের ফালাক, তিনবার কুলাদের বেনাস পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীরে মুছে নেবেন, তারপর ঘুমাবেন, এটা সুন্নাহ। আমি ইয়াকুব, আপনি লিখেছেন, রিয়ার বিয়ের সময় কাজী সাহেবকে টাকা দিতে হবে নাকি না দিলেও চলবে? কাজী সাহেব আপনার বিবাহের রেজিস্ট্রেশন করবেন, সেজন্য সরকারি নিয়ম অনুযায়ী তাকে আপনি টাকা দিবেন, এটা তার হক এবং অধিকার। যেহেতু রেজিস্ট্রেশন করা, এটা আপনার, সে আপনাকে রেজিস্ট্রেশন করে দিতে বাধ্য না, আপনার জন্য সে আসে রেজিস্ট্রেশন করে, এই জন্য তাকে আপনি টাকা দিবেন। এবং এক্ষেত্রে যে নিয়ম আছে, যে চুক্তি আসে, চুক্তি রক্ষা করতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদি, হে ইমানদাররা তোমরা চুক্তি অনুযায়ী কাজ করবে।